গল্পকথন বে বেক্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের গল্প শীত মাঝরাতে মতিমিয়ার ঘুম ভেঙে গেল বুকে একটা চাপা ব্যথা দম বন্ধ হয়ে আসছে শ্বাসের কষ্টটা শুরু হলো বোধহয় সে কাঁথার ভেতর থেকে মাথা বের করল কি অসম্ভব ঠান্ডা বুড়ো মারা শীত পড়েছে দরমার বেড়ার ফাঁক দিয়ে বরফ শীতল হাওয়া আসছে হাতে পায়ে কোনো সার নেই ঠান্ডায় জমে গেছে নাকি মতিমিয়া বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করল শ্বাসকষ্ট শুরু হলে কিছুতেই ফুসফুস ভরানো যায় না কেউ একটু হাওয়া করলে আরাম হতো ডাকবে নাকি ফরিদের মাকে মতিমিয়া উঠে বসবার চেষ্টা করল আশ্চর্যের ব্যাপার ব্যথাটা কমে গেল নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলো ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল মতিমিয়ার মনে হলো কেউ যেন তার কাঁথার ভেতর ঢুকে যাচ্ছে অশরীর কেউ সে হাত রাখল মতিমিয়ার পেটে অসম্ভব শীতল হাত সেই হাতে বড় বড় আঙুল একবার হাত রেখেই সে হাত সরিয়ে নিল মতিমিয়া ভয় পেয়ে ডাকল বোমা ও ফরিদের মা ফুলজান ফরিদকে নিয়ে রান্নাঘরে ঘুমায় শ্বশুরের বেশিরভাগ কথারই সে কোনো জবাব দেয় না আজ দিল বিরক্ত স্বরে বলল কি হয়েছে কুপিটা ধরাও ঘুমা বড় ভয় লাগতেছে ঘুমান দেখি কে জানি আমার পেটের মধ্যে হাত দিল স্বপ্ন দেখছেন কাঠ ঠেকা পড়ছে আপনার পেটে হাত দিব ফরিদ একটু দেয়া যাও আমার সাথে দিয়া যাও ঘুমা ও ময়না কামাখা চিল্লেন না ঘুমান ও ফরিদদের মা ও বেটি ফুলজান ছাড়া দিল না মতিমে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল জমাট অন্ধকার চারদিকে বেড়ার ফাঁক দিয়ে এক বিন্দু আলো আসছে না বোধহয় কৃষ্ণপক্ষ তার ভয়টা কিছুতেই কাটছে না বুড়োকালে মানুষের ভয় বেড়ে যায় অকারণেই গা ছমছম করে বুড়োকাল বড় অদ্ভুতকাল রান্নাঘরে খচমচ শব্দ হচ্ছে ফুলজান কি জেগে আছে নাকি নাকি ইঁদুর ইঁদুরের বড় উৎপাত হয়েছে ফুলজান বিড়বিড় করে কথা বলছে কে জানে হয়তো বা কুপি জ্বালাবে দেখতে আসবে তাকে যতটা খারাপ মনে হয় মেয়েটা তত খারাপ না মায়া মহব্বত আছে মতি মিয়া কাঁথার ভেতর থেকে মাথা বের করল কি ভয়ানক ঠান্ডা পড়েছে এই শীতটা বোধহয় কাটানো যাবে না ভালো মন্দ কিছু এবারই হবে বোমা ঘুমাইলা নাহি অপরিদের মা কি কন দুইটা ক্যাতায় শীত মানে না না মানলে আমি কি করুম কন বুড়াকালের শীতটা বেশি লাগে দিয়া দিয়াজ আমার কাছে ও ফরিদের মা ফুলজান জবাব দেয় না ও ফরিদের মা ও ময় না কোনো মতিমিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘুমোতে চেষ্টা করে ঘুম আসে না বুড়ো কালের এই এক যন্ত্রণা একবার ঘুম ছুটে গেলে আর ঘুম আসে না শীতের রাত জেগে পার করা বড় কষ্ট ফুলজানের দুটো বাচ্চা থাকলে ভালো হতো একটাকে রাখতে নিজের কাছে পোলাপানের গায়ে জবর ওম লেপের চেয়ে বেশি ওম মেসের আলি বেঁচে থাকলেও হতো একটা জওয়ান ছেলে আশেপাশে থাকলেই ঘর গরম থাকে মতিমিয়ার বুক হু হু করতে লাগল বুড়োকালে আশেপাশে একটা জওয়ান ছেলে দরকার মেসের আলির কথা তার বেশিক্ষণ মনে রইল না কিছুক্ষণের মধ্যেই তার খিদে লেগে গেল অথচ খিদে লাগার কোনো কারণই নেই শীতের শুরুতেই ভাতের কষ্ট দূর হয়েছে পুলজান রোজ দারোগা বাড়ি থেকে ভাত নিয়ে আসছে একজনের ভাত কিন্তু তিনজনেরই ভর পেট হচ্ছে আজ খাওয়া হয়েছে ট্যাংরা মাছের তরকারি আর ডাল দিয়ে এইসব ছোটোখাটো জিনিস তার মনে থাকে না কিন্তু আজকেরটা মনে আছে কারণ ট্যাংরা মাছের কাঁটা বেঁধে গিয়েছিল বড় কষ্ট হয়েছে শরীরের কষ্টটা এখন বেড়ে গেছে অল্পতেই কষ্ট হয় রান্নাঘরে আবার শব্দ হচ্ছে ব্যাপারটা কি ঘুম ভাঙল নাকি ফরিদের মাঝে মাঝে ফরিদ চুপি চুপি চলে আসে তার কাছে বুকের কাছে গুটিসুটি মেরে ঘুমায় বড় আরাম লাগে মতিমিয়া উৎকর্ণ হয়ে অপেক্ষা করে এবং একসময় অবাক হয়ে লক্ষ্য করে রান্নাঘরে কুপি জ্বালানো হয়েছে বীজ বীজ শব্দ শোনা যায় ফরিদের মা কি নিজের মনে কথা বলছে নাকি বোমা কি হয়েছে কিছু আয় নাই বাতি জ্বালাইলা বিষয়টা কি ফরিদ বিছানা বিজাইতেছে কাউ কি শীতের মধ্যে কামটা কি করল একটা চড়ের শব্দ শোনা যায় ফরিদ অবশ্য কাঁদে না মিয়া উল্লসিত স্বরে চেঁচিয়ে ওঠে এড়ে দিয়া যাও আমার কাছে মায়ের দুই করে কাম নাই পোলাপান মানুষ ফুলজানের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায় না এখানে আনবে না নিশ্চয়ই ও বোমা ও ফরিদের মা কি ভিজা ক্যাতার মধ্যে এখন ঠিক না বুকে কব জমলে মুশকিলে পড়বা দিয়া যাও আমার কাছে ফুলজানের দিক থেকে কোনো সাড়া নেই ফরিদ খুন খুন করে কাঁদতে শুরু করেছে মতি মিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর তখনই ফুলজান ফরিদকে কোলে করে ঘরে ঢুকলো এক হাত দূরে থাকা কুপির সবটা আলো পড়েছে তার মুখে মুখ থমথম করছে তার হয় কেঁদেছে খানিকক্ষণ আগে ফুলজান মাঝে মাঝে রাত জেগে কাঁদে মতিমিয়া সরে বাতির জন্য জায়গা করে দিল ফরির চোখ বন্ধ করে আছে ঘুমের ভান এমন বজ্জাত হয়েছে ফুলজান দাঁড়িয়ে আছে কুপি হাতে কিছু বলবে হয় কিছু বলবা নাকি মা না সিটটা পড়ছে মারাত্ত রশিদ সাহেবের কাছে একবার যাইবা নাকি কম্বল যদি দেয় একটা ফুলজান কিছু বলল না কঠিন মুখে দাঁড়িয়ে রইল মতিমিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করল ফরিদের মা যাবে না যেকোনো কারণেই হোক রশিদ সাহেবের কাছে সে যেতে চায় না রিলিফের গম এলো একবার সবাই গেল ফুলজান গেল না পা টেনে টেনে যেতে হলো মতিমিয়া কি ও ফরিদের মা কি কইবেন কন যাইবে না কি কাল একবার রশিদ সাহেবের কাছে কম্বলের আমার দরকার নাই শীত লাগে না আমার তোমার না লাগলে কি আমার তো লাগে আপনার লাগলে আপনি যান মতিমিয়া উঠে বসার চেষ্টা করে ফরিদ শুয়ে আছে তার গা ঘেসে সে অন্যরকম একটা উত্তেজনা অনুভব করে বুঝলা ফরিদের মা আমার হক আছে আমার ছেলে মরে নাই যুদ্ধে ক তুমি যুদ্ধে মরে নাই হ্যাঁ তো কতই মুশতে সবের হক আছে বুঝলা কম্বল আমার হকের জিনিস ফুলজান হাই তুলে কুপি হাতে রান্নাঘরে ঢুকলো বাতি নিভে গিয়ে চারদিক অন্ধকার হয়ে গেল রাত কতটা বাকি কে জানে মতিমেয়ার প্রস্রাবের চাপ হয়েছে শীতের মধ্যে উঠতে ইচ্ছা হচ্ছে না প্রস্রাবের চাপ এমন এক জিনিস যা খিদের মতো হুহু করে বাড়তে থাকে ফরিদ ঘুমাই সস ঘুমাইলে কাস কেমনি রে ছাগল ফরিদ খুক খুক করে হাসে মতি মিয়াও হাসে বড় ভালো লাগে তার বড় মায়া লাগে কাইল কম্বল আনতে যামু বুঝলি আচ্ছা তুইও যাইবি আমার সাথে হকের কম্বল ঠিক না হুম। ঘুমাইছ ঘুমাইছি পেশাবকরণ দরকার মতি মিয়া চিন্তিত হয়ে পড়ে এই প্রচণ্ড শীতে ওঠা সম্ভব না কিন্তু ইতিমধ্যেই তলপেটে ব্যথা শুরু হয়েছে মাবুদ এলাহি বুড়ো হওয়ার কষ্ট বড় কষ্ট ফরিদ ঘুমাইছ চস ফরিদ জবাব দেয় না ঘুমিয়ে পড়েছে বোধ হয় ঘুমন্ত ফরিদের সঙ্গে কথাবার্তা চালাতে থাকে কথাবার্তায় ব্যস্ত থাকলে মনটা অন্যদিকে থাকে তলপেটের চাপের কথাটা মনে থাকে না বুঝলি ফরিদ কাইল জামু রশিদ সাহেবের কাছে তোর বাপের নাম কইলে না দিয়ে উপায় নাই বুঝছস তুইও যাবি আমার সাথে চুপ করে বসে থাকবি ফাইজলামি বাদরামি করলে সর খাইবি বুঝছস মতিমিয়ে অনবরত কথা বলতেই থাকে কথা বলতে বড় ভালো লাগে তার সকালটা শুরু হয়েছে চমৎকারভাবে চনমনে রোদ উঠেছে কুয়াশার চিহ্ন মাত্র নেই কে বলবে মাঘ মাসের সকাল মতি মিয়া করে রোদে বসে আছে বড় আরাম লাগছে ফুলজান ফরিদকে টিনের থালায় মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছে এটা একটা ভালো লক্ষণ এর মানে হচ্ছে ঘরে পান্তা নেই যেদিন পান্তা থাকে না সেদিন দুপুরে ফরিদের মা গরম ভাতের ব্যবস্থা করে আজও করবে দুই এক গাল মুড়ি খেলে হতো ফরিদ থালা নিয়ে ঘুরছে দূরে দূরে মুড়ি শেষ না হওয়া পর্যন্ত কাছে ফিরবে না মতিমিয়া ডাকলো ওই ফরিদ ওই এদিকে আয় দাদা ফরিদ না শোনার ভান করল মহা বজ্জাত হয়েছে ছোকরা ফুলজান দারোগা বাড়ি যাবার জন্য তৈরি হচ্ছে দুপুরবেলা মনে করে এলে হয় আসবে ঠিকই মায়া মহব্বত আছে মেয়েটার ভালো মেয়ে দারোগা বাড়ি যাও নাকি গো মা হ আচ্ছা ঠিক আছে যাও রোহিতটা একটু তেজি হোক আমিও যাইতেছি রশিদ সাহেবের কাছে ফুলজান কোনো জবাব দিল না মতিমিয়া ইতস্তত করে বলেই ফেলল শ্রীরামুরি কিছু আছে শরীর ডাজন কেমন কেমন লাগে চিরামুড়ি কিছু নাই ঠিক আছে অসুবিধা নাই তুমি যাও রোডটা এত আরামের যে উঠে দাঁড়াতেও ইচ্ছে হয় না তবু মতিমিয়া উঠল রশিদ সাহেবের কাছে যাওয়া দরকার মতিমিয়ার মন বলছে আজ গেলে কিছু একটা হবে না হয়েই পারে না ফরিদ আয় ফরিদ তার থালার শেষ মুড়ির দানাটি মুখে ফেলে দাদার হাত ধরল চিকন গলায় বলল কোলে নাও কাউকে কোলে নেবার বয়স্কের আছে মতিমিয়ার তবু সে ফরিদকে কোলে নিল কিছুদূর নিয়ে নামিয়ে দিলেই হবে পোলাপান মানুষ একটা শখ হয়েছে রশিদ সাহেব সোহাগীর সিও রেভিনিউ লোকটা ছোটখাটো তাকে দেখেই মনে হয় সবার উপর বিরক্ত হয়ে আছেন ভুরো না কুচকে তিনি দিকে তাকাতে পারেন না কম্বলের প্রসঙ্গে তার কোনো ভাবান্তর হল না তিনি অফিসের উঠোনে একটা চেয়ারে বসে চা খাচ্ছিলেন চায়ের কাপ থেকে দৃষ্টি সরালেন না মতি মতিমিয়া দ্বিতীয়বার বলল শীতে বড় কষ্ট পাইতেছি রশিদ সাহেব সে কথারও কোনো জবাব দিলেন না শুকনো চোখে তাকিয়ে রইলেন মতিমিয়া ভেবে পেল না কথাগুলি কিভাবে বললে শীতের কষ্টটা পরিষ্কার বোঝা যাবে রশিদ সাহেব কম্বলের প্রসঙ্গ সম্পূর্ণ বাদ দিয়ে অন্য প্রসঙ্গ নিয়ে এলেন নিরাসক্ত গলায় বললেন এই ছেলেকে জি আমার নাতি মেসের আলির ছেলে কার ছেলে মেসের আলীর মেসের আলীরে চিনলেন না যুদ্ধ করল যে মেসের আলী রশিদ সাহেব বিরক্ত ভঙ্গিতে মাথা নাড়লেন তিনি চিনেছেন মতিমিয়ার মন খারাপ হয়ে গেল এই লোকটা বিরক্ত হচ্ছে কেন তার ছেলের কথায় বিরক্ত হওয়ার কি আছে গত বছর রিলিফের গম এলো মতিমিয়া আনতে গিয়ে বলল চিনছেন তো আমারে আমি মেসের আলীর বাপ যুদ্ধ করতে গিয়ে মারা গেল যে মেসের আলী চ্যাংড়া মতো একটি অপরিচিত ছেলে গম দিচ্ছিল সে চোখ মুখ শক্ত করে বলল জন্য গম দেওয়া লাগবে সেও রুটি খাবে লাইনে দাঁড়িয়ে থাকা সবাই হেসে উঠল যেন এরকম মজার কথা তারা বহুদিন শোনেনি রশিদ সাহেব বিরক্ত হচ্ছেন কিংবা কে জানে হয়তো রেগেও যাচ্ছেন অফিসার মানুষ রেগে গেলে প্রথম দিকে বোঝা যায় না তারা রাগ চেপে রাখে চেঁচামেচি হইচই শুরু করে ছোট লোকেরা মতিমিয়ার মতো মানুষেরা মতিমিয়া গলা পরিষ্কার করে বলল জব্বর যুদ্ধ করছিল মেসের আলী নীলগঞ্জ একটা সড়কের নাম তারা দিছে শহীদ মেসের আলী সড়ক নীলগঞ্জ হইল গিয়ে আপনার এখান থেকে চিনি নীলগঞ্জ কোথায় চিনি রশিদ সাহেবের ভুরু কুঁচ কেন মতিমিয়া চুপ করে গেল বেলা অনেক হয়েছে পেটের খিদে জানান দিচ্ছে মুখ ভর্তি করে থুথু জমা হচ্ছে রশিদ সাহেব উঠে দাঁড়ালেন নির্লিপ্ত গলায় বললেন দাঁড়ান আপনার একটা কম্বলের ব্যবস্থা করছি চা খাবেন মতিমিয়ার চোখে পানি এসে গেল বলে কি লোক মতিমিয়ার চোখ মুছল ধরা গলায় বলল কত বছর বড় কষ্ট করছি জনাব নানা পানি নাই শেষে ফরিদের মা কইল বুধবারের বাজার একটা থালা লইয়া বসেন বসলাম গিয়া নিজ বাজারে ভিক্ষা করা সরমের কথা বড় সরবের মধ্যে ছিলাম জনাব মতিমিয়া ক্রমাগত চোখ মুছতে লাগল ফরিদ আছে সে বড় অবাক হয়েছে রশিদ সাহেব যে শুধু কম্বল দিয়েছেন তাই না পঞ্চাশটি টাকাও দিয়েছেন সেই টাকার খানিকটা ভাঙিয়ে মতিমিয়া চা ও চিনি কিনে ফেলল ফরিদকে বলল বুড়াকালে চাটা খুব দরকার বুকে কফ জমে না ভালো গুম হয় বুঝলি ডেবে খুব বুড়াকালে চা হইল গিয়া ওষুধ তারপর তারা দুজন সারা দুপুর বাজারে ঘুরল মতিমিয়া পরিচিত সবাইকেই নতুন কম্বল দেখালো তার গাল ভর্তি হাসি মেসের আলির কারণে পাইলাম বুঝলা না মেসেরের নাম কইতেই মন্ত্রের মতো কাম হইল বিলাতি জিনিস হাত দিয়া দেখো বরম সাড়ে পাঁচশো টাকা দাম হইব কী কও মতিমিয়ার মনে ক্ষীণ আশঙ্কা ছিল ফরিদের মা কম্বলটা হয়তো নিজের জন্য দাবি করবে মেসির আলির কম্বলে ওদের দাবি তো বেশি কিন্তু তা সে করল না চকচকে নতুন কম্বলের প্রতি তার কোনো রকম আগ্রহ দেখা গেল না যথারীতি ফরিদকে নিয়ে রান্নাঘরে ঘুমোতে গেল দীর্ঘদিন পর আরাম করে ঘুমোতে গেল মতিমিয়া এত আরাম যে চট করে ঘুমিয়ে পড়তে ইচ্ছা করে না যে গল্প করতে ইচ্ছা করে ফরিদের মা ঘুমাইলা কি না জব রোম কম্বলটার মধ্যে বিলাতি জিনিস তো বিলাতি জিনিসে অন্য রকম ভালো হইব ঘুমান ভালো কইরা ফরিদের মা কি কন মেসের কথা কইতেই রশিদ ছাপ খুব ইজ্জত করল চা খাওয়াইল শরীফ আদমি ফুলজান জবাব দিল না মতিমিয়া বলল ফরিদ দিয়া যাও আমার সাথে বাপের বলে নিচে ঘুমাও ফুলজান সে কথারও জবাব দিল না ঘুমিয়ে পড়েছে নাকি গভীর তৃপ্তিতে ঘুমাবার আয়োজন করল মতিমিয়া ছেলের প্রতি গাঢ় কৃতজ্ঞতায় তার মন ভরে যাচ্ছে বড় শান্তি লাগছে ঘুমের মধ্যেই সে শুনল ফুলজান কাঁদছে সে প্রায়ই কাঁদে তার কান্না শুনতে মতিমিয়ার কোনো কালেই ভালো লাগে না কিন্তু আজ ভালো লাগছে কেমন যেন গানের সুরের মতো সুর আরাম করে ঘুমায় মতিমিয়া বাইরে প্রচণ্ড শীত ঘন হয়ে কুয়াশা পড়ছে উত্তর দিক থেকে বইছে ঠান্ডা হিমেল হাওয়া গল্পকথন বাইক অল্লাল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের গল্প শীত আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা